105 বছরে মারা গিয়েছেন দিদিমা, সেই কারণে প্রত্যেকের মন ভারাক্রান্ত। কিন্তু দিদিমা চাইতেন সবাই আনন্দের মধ্যে দিয়ে যেন তাকে বিদায় জানায়। সেই কারণেই বাজনা বাজিয়ে দিদিমা সব যাত্রা করলেন নাতিরা। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ ফুলতলার কাঠ মিস্ত্রি পাড়ার এই ঘটনা, দিদিমার মৃত্যুতে প্রায় 70 জন মস্তক মুন্ডন করবে। অর্ঘ্য দত্ত ও প্রবীণ মণ্ডলের রিপোর্ট, NTVWB। কত বছর? 105 বছর। কে হচ্ছে নিনি? আমার দিদিমা। দিদিমা মানে এটা মানে মারা গেলেও আনন্দের সহিত একটা ব্যাপার যে 115 বছর পার করেছে। 115 বছর পার করেছে এই দিদিমার। মোটামুটি দিদিমা মারা গেছে 70 জনা নাড়া হবে, এত বড় পরিবার। মানে মোটামুটি 70 জনা নাড়া হবে, মানে পরিবারের সবাই। তো বলছে এই যে দিদিমা মারা গেল, মানে শোকের থেকে আনন্দের জায়গাটা কি বেশি আপনাদের কাছে? তো দিদিমার নাম কি ছিল? নাম আপনার? নাম আমার নাম জগন্নাথ ভাস্কর। কোথা থেকে আসছেন আপনারা? ফুলতলা কাটমিন গুজারবাগ ভাস্কর পাড়া। ঠিক আছে।